एगराते आज के अमित शाह सभा जेखाने योगदान करलेन शिशिर अधिकारी एखाने एगरा थेके जारा एसेछिलो तादेर मध्ये कारो साथे कथा बोलबो। एबार एगरा तमलुक एई सब जायगाय की होबे, के जितबे? बीजेपी पार्टीराई जितबे। बीजेपी की कय केन जितबे? बीजेपी जितबे पश्चिम बांगलार उन्नयनेर स्वार्थे, भारतवर्षेर 130 कोटी मानुषेर स्वार्थे बीजेपी के चाई। अच्छा एक जिनिस बोलुन, आजके शिशिर अधिकारी अनेक दिनेर बर्षियान नेता, उनी तृणमूल छेड़े बीजेपीते एलेन, एबार बीजेपीते की होबे? तृणमूल खराब व्यवहार करेছে পার্সোনালি, অবশ্যই অবশ্যই 100%। যে 10 বছর যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আজকে এত জনসমাগমে হয়েছে, মানুষ এখানে ধোঁকা দিয়েছে। এখানে প্রচুর লোকজন যারা अमित शाह सभाते एसेछिलो तादेर दाबी जे शिशिर अधिकारी, शुभेंदु अधिकारी ओनारा बीजेपीर जोन्नो भालो काज करते। एखाने एखाने एई गाड़ीगुलो बेर होच्छे, एदेर साथे আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, কথাবার্তা বলার চেষ্টা করব। এইখানে আজকে সকালবেলা আমরা কথা বলেছিলাম শিশির অধিকারীর সঙ্গে, শুভেন্দু অধিকারীর পিতা। উনি দাবি করলেন যে শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে জিতবেন। আরও এখানে লোকজন আছে, কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা। এখানে এখানে জিজ্ঞেস করি দেখি, কারণ এখানে কি হবে? নন্দীগ্রাম কে জিতবে? লোকজনের সঙ্গে কথা বলে এখানকার বিজেপি সাপোর্টারদের যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে এখানে কে জিতবে, একটাই দাবি, শুভেন্দু অধিকারী জিতবে। বললো যে ডবল ইঞ্জিনের সরকার আসবে এবার? অবশ্যই আসবে, অবশ্যই, কারণ আমাদের জননেতা শুভেন্দু দাই দলটাকে তুলেছেন এবং শুভেন্দুদার জন্যই অবশ্যই আসবে। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে লড়ছে, আমি নন্দীগ্রাম হয়ে একটা নতুন গান লিখেছি, গেয়েছিও। হ্যাঁ, নন্দীগ্রামের জান তুমি নন্দীগ্রামের শান, তোমার জন্য খুশি আজকে লক্ষ্য জীবন প্রাণ, সঠিক তোমার আন্দোলন আর সঠিক তোমার প্ল্যান, তোমার জন্য সব আজকে খুশি কমন ম্যান, ও শুভেন্দু দা আমরা তোমার ফ্যান। আপনি কোথায় থাকেন? আমার হচ্ছে দাঁতন বিধানসভা, এবং আমি যে গানটা যে লিখেছি এবং গেয়েছি ওটা খুবই নন্দীগ্রামে মানে চলছে। আপাতত নন্দীগ্রামে শুভেন্দু দাই জিতবেন, আমরা আশা করি শুভেন্দু দাই জিতবেন। সারা ওয়েস্ট বেঙ্গল শুভেন্দুদার পাশেই আছে এবং ডবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদীর হাতে শুভেন্দু দাই তুলে দেবেন। আমাদের সাথে ছিলেন একজন যিনি গান অব্দি লিখেছেন। এনাদের সবার দাবি যে এইবার বিজেপি, এখানে বিজেপির সমর্থকদের দাবি যে এইবার বিজেপি এখানে নন্দীগ্রাম না কিন্তু পুরো পশ্চিমবাংলাতে বিজেপিরই সরকার আসবে। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তাক বাংলা, মিদনাপুর। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।